সেই ছবি। অভিযোগ, তিনি পুলিশের বেশ ধরে ভোট দিতে এসেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তিনি ভোট দিতে এসেছিলেন, সে ছবি আপনারা একমাত্র এক্সক্লুসিভ দেখছেন। সকাল সকাল তিনি পুলিশের পোশাক পরে বেরিয়ে পড়েছিলেন। ছাপ্পা ভোট দেওয়ার এর থেকে ভালো পথ আর কিছু হয় না। আমরা ছদ্মবেশি, অনেক ধরনের ছদ্মবেশি দেখেছি, ছদ্মবেশি ভোটার ভোটার আপনারা একমাত্র দেখছেন সাধনা নিউজে। অভিযোগ, তিনি বহিরাগত, ওখানকার ভোটারই নন। পুলিশের পোশাক পরে তিনি শটান ঢুকে যান একেবারে ভোট গ্রহণ কেন্দ্রে এবং তিনি অত্যন্ত গর্বের সঙ্গে জানান তিনি পুলিশে রয়েছেন, রাজ্য পুলিশে রয়েছে এবং তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান। সন্দেহ হয় প্রিসাইডিং অফিসারের এবং অন্যান্য পোলিং এজেন্টদের, তারা প্রশ্ন করেন। সকালবেলা থেকে আমরা বিভিন্ন ঘটনার আজকে সাক্ষী হচ্ছি। সপ্তম দফায় চা খাইয়ে ভোটারদের বলে দেওয়া হচ্ছে ইসলামপুরে বাড়ি চলে যান, যদিও চায়ের পর তাদের বোমাও ছুটেছে কপালে, কারণ তারা বিক্ষোভ করেছে। আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে একবার কথা বলে নেব। দেবব্রত, এই ভদ্রলোক, এর নাম কি জানা গিয়েছে? ভদ্র বলছি, যাই হোক, মুখে চলে এলো, কিন্তু ইনি কে? হ্যাঁ দেব, এই ছদ্মবেশের কি পরিচয় জানা গেছে? এই ভদ্রলোকের পরিচয় জানা গেছে? হ্যাঁ, যেটা হচ্ছে ভদ্রলোকের পরিচয় জানা গেছে, বসিরহাটের মালিকপুকুরের বাসিন্দা বাবু রাবি শেখ। হ্যাঁ, এ হচ্ছে হারোয়ার বকদুবি গ্রাম পঞ্চায়েতে ওই এলাকায় ছাপ্পা ছাপ্পা দিতে গিয়েছিল। সেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে পুলিশের ইউনিফর্ম পরে অর্থাৎ তার গায়ে কিন্তু আইপিএস লেখা ছিল, আইপিএস লেখা ছিল। যখন সে যখন ভোট দিতে যায় তখন তৃণমূল কর্মীর যারা এজেন্ট ছিল, তো ওখানকার যে তৃণমূলের এজেন্ট আছে আসুল খালেক কল্যাণ, তিনি যেটা অভিযোগ করছেন, আমাদের সন্দেহ হয়েছে। ওই সন্দেহ হওয়ার কারণে আমরা ওখানকার কেন্দ্রীয় বাহিনীকে বলি, কেন্দ্রীয় বাহিনীকে বলার পরে তাদেরকে পুলিশে তুলে দেয় এবং তাদের মালতীপুরের বাসিন্দা পুলিশ কিন্তু জানতে পেরেছে যে এটা মালতীপুরের বাসিন্দা বাবুরারি শেখ। সে কিন্তু অর্থের বিনিময়ে, কিন্তু টাকার বিনিময়ে কিন্তু এই ঘটনা করেছে বলে সে কিন্তু পুলিশের জেরায় কিন্তু জানা যাচ্ছে। কৃতদা, পুলিশের পোশাক পরে কি তিনি সরান ঢুকে যাচ্ছিলেন বুথে? হ্যাঁ, পুলিশের পোশাক পরে কিন্তু সরাসরি তিনি কিন্তু ঢুকে যাচ্ছিলেন বুথে এবং তিনি গিয়ে ওখানে বেশ কয়েকটি ছাপ্পা দেওয়ার অর্থাৎ বুথে গিয়ে তিনি কিন্তু ভোট দিচ্ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু ওখানকার ভোটারও নয়, ওখানকার ভোটারও নয়। গণতান্ত্রিক অধিকার, এক্ষেত্রে আর গণতান্ত্রিক থাকছে না ব্যাপারটা। যাই হোক, তিনি ভোট দিচ্ছিলেন। হ্যাঁ, তিনি তিনি ভোট দিচ্ছিলেন, মানে কাদের ভোট দিচ্ছিলেন? অর্থাৎ তিনি পুলিশের লোক হিসাবে বাইরে কিন্তু প্রথমে দাঁড়িয়েছিলেন, তিনি যখন যারা বৃদ্ধ অর্থাৎ অন্ধ তাদেরকে কিন্তু নিয়ে গিয়ে ভোটটা কিন্তু পদ্মপুরে দেওয়া ছিলেন বলে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে। তারপরে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে। তৃণমূলের অভিযোগ যে তিনি বিজেপির হয়ে ভোট দিচ্ছিলেন, যাই হোক এটা অভিযোগ। কিন্তু যেটা খুব অবাক করে দেওয়ার ঘটনা সেটা হচ্ছে পুলিশের ছদ্মবেশ ধারণ করে ভোটের দিনে ছাপ্পা ভোট দেওয়া। আমার মনে হয়, আমি জানি না, বর্ষিয়ার সাংবাদিক কুণাল ঘোষ এখানে আছেন, তার সঙ্গেও কথা বলে নেবো। এই ধরনের ঘটনা আগে শোনা গেছে, ভোট দিয়ে দিয়েছে এই অভিযোগও আছে, কিন্তু পুলিশের পোশাক পরে গিয়ে ভোট দিতে গেছে।